হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রহমান ফয়সাল, আছি আপনাদের সাথে আরএফআই সিলি সলিউশন নিয়ে। তো আমাদের লাস্ট কয়েকটা ভিডিওতে আপনাদের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করেছিলি, আর লাস্ট ভিডিওতে আপনাদেরকে রেজিস্টার নিয়ে আলোচনা করেছিলাম। তো বিষয়টা ছিল যে রেজিস্টারে আমরা বিভিন্ন ধরনের রেজিস্টার নিয়ে কথা বলেছি। এর মধ্যে আমরা যে রেজিস্টারগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা সবসময় দেখেছি যে শিফট লেফট বা শিফট রাইট বা প্যারা রেজিস্টার যখন আলোচনা করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেখানে আমরা বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ ব্যবহার করেছিলাম। আমরা রেজিস্টারের সংজ্ঞায় বলেছিলাম যে রেজিস্টার হচ্ছে এমন এক ধরনের মেমোরি ডিভাইস যেখানে অসংখ্য বিট বা অসংখ্য ফ্লিপ ফ্লপ একত্রে অবস্থান করে। তো বিষয়টা হচ্ছে যে ওই রেজিস্টারের একটা পার্ট আমরা আজকাল আলোচনা করবো, সেটা হচ্ছে কাউন্টার। তো কাউন্টার কি এবং কাউন্টার কীভাবে কাজ করে এবং পরীক্ষায় কীভাবে কাউন্টারের প্রশ্ন আসবে আপনারা সেই বিষয়ে সম্পূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন। তো আজকে আমরা কাউন্টারের পর্ব এক নিয়ে আলোচনা করব, অর্থাৎ কাউন্টারের দুই তিনটা পর্ব থাকবে। তো এই দুই তিনটা পর্বের মধ্যে আমরা কাউন্টার পর্বটা শেষ করে আপনাদের এই তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশটা সম্পূর্ণভাবে আমরা ক্লোজ করব। তো বিষয়টা হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে আজকে ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করতেছি, এই অধ্যায়ে সবচেয়ে লাস্ট পার্ট, এই অধ্যায়ে যে সবচেয়ে লাস্ট পার্ট সেটা হচ্ছে কাউন্টার। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কাউন্টার কি বা কাউন্টার কাকে বলে বা কাউন্টার কিভাবে কাজ করে। তো আমরা যদি কাউন্টার শব্দটাকে দেখি, কাউন্টার শব্দটাকে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে কাউন্টারের কাজটা কি। কাউন্টার মানে কি করে, কাউন্ট করে, অর্থাৎ যে কাউন্ট করে তাকেই তো আমরা কি বলবো, কাউন্টার বলবো। এখন কি কাউন্ট করে বা কি গুণে, তো বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে কম্পিউটারে বিভিন্ন ধরনের সংখ্যা আমরা ইনপুট করি, কম্পিউটার বিভিন্ন সংখ্যা আমাদেরকে আউটপুট করে বা বিভিন্ন ধরনের তথ্য আমরা ইনপুট করতে পারি যেগুলো প্রসেসিংয়ের পরে আমাকে আউটপুট আকারে প্রদর্শন করে। তো এই যে একটা বিষয় যে আমরা ইনপুট করতেছি এখন অ্যাট এ টাইম কম্পিউটার কতগুলো সংখ্যা ইনপুট করবে বা কতগুলো সংখ্যা প্রসেসিং করবে সেটাকে যদি গুনতে চাওয়া হয় তখন যে বিষয়টা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কাউন্টার। অর্থাৎ কাউন্টার কাকে বলে, কাউন্টার হচ্ছে যে ইনপুটের সংখ্যা গুনতে পারে, ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। ওকে, মানে কতগুলা ইনপুট যাচ্ছে, কতগুলো ইনপুট পালস যাচ্ছে সেই ইনপুট পালসের সংখ্যা সে কী করতে পারবে, গুনতে পারবে। তাহলে ইনপুট পালসের সংখ্যা যে গুনতে পারে তাকে কী বলা হয়, কাউন্টার বলা হয়। আরেকটু সোজাভাবে যদি বলি বা পরীক্ষায় যদি প্রশ্ন আসে সুন্দরভাবে আপনি যদি লিখতে চান কাউন্টারের সংখ্যা তখন আপনারা এইভাবে বলতে পারেন যে কাউন্টার হলো একটি সিকুয়েন্সিয়াল সার্কিট। কাউন্টার কি, একটা সিকুয়েন্সিয়াল মানে একটা নির্দিষ্ট ধাপে ধাপে সেটা অগ্রসর হয়, সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখবো এবং এটার মান তারা আগের আউটপুটের মানের উপরেও নির্ভর করে। তো বিষয়টা হচ্ছে কাউন্টার হলো একটা সিকুয়েন্সিয়াল সার্কিট যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। ওকে, একদম সিম্পল সংজ্ঞা, কাউন্টার হলো একটা কি, কাউন্টার হলো একটা সিকুয়েন্সিয়াল সার্কিট যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। ওকে, তো এবার আমরা যে সংখ্যাটা গুনতে পারে বলতেছি সেই সংখ্যাটা যে কোনো হতে পারে, সেটা যে কোনো সংখ্যা হতে পারে এবং সেই সংখ্যার মধ্যে 10-12টা বা 4-5টা বা 3টা বিট থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে একটা ইনপুট পালসে যতগুলা সংখ্যা থাকবে অথবা ইনপুট পালসে যতগুলা সংখ্যা কাউন্টার গুনতে পারবে সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে মডুলাস। যে সংখ্যাটা কাউন্টার গুনতে পারবে সে গুনতে পারা সংখ্যাটাকে আমরা কি বলবো, মডুলাস বা সংক্ষেপে মোড নাম্বার। অর্থাৎ যে সংখ্যা গুনতে পারে কাউন্টার, যে সংখ্যা গুনতে পারে, যে সংখ্যা গুনতে পারে তাকে আমরা কি বলি, তাকে আমরা মোড নাম্বার বলি। ওকে, মোড নং বলি বলি এভাবে বলতে পারি। তো বিষয়টা হচ্ছে যে সংখ্যা গুনতে পারে বা যতগুলো সংখ্যা, যে সংখ্যা না বলে আপনি এখানে যত সংখ্যা বলতে পারেন, তো যত সংখ্যা গুনতে পারে তাকে মোড নাম্বার বলে। ওকে, তো বিষয়টা হচ্ছে আমরা বলতেছি কাউন্টার একটা সিকুয়েন্সিয়াল সার্কিট যা কি করে, যা হচ্ছে ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে এবং এই ইনপুট পালসের সংখ্যা যতগুলো হবে ততগুলো মোড নাম্বার বলে। আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম যে আমরা বলেছিলাম যে রেজিস্টারের মধ্যে বা ফ্লিপফ্লপের মধ্যে ফ্লিপফ্লপ মাত্র একটা বিট সংগ্রহ করতে পারে। তো রেজিস্টারের মধ্যে আমরা খেয়াল করে দেখছিলাম যদি 4-bit রেজিস্টার হয় তখন 4টা ফ্লিপফ্লপ ব্যবহার করতে হয়েছিল, যদি 3-bit রেজিস্টার হয় তখন হচ্ছে 3টা ফ্লিপফ্লপ ব্যবহার করা হয়েছিল। একই কথা এই কাউন্টারের জন্য, যতগুলা বিট থাকবে ততগুলা ফ্লিপফ্লপ আমার লাগবে। ধরে নিই আমার n সংখ্যক ফ্লিপফ্লপ আছে, n সংখ্যক ফ্লিপফ্লপ মানে n সংখ্যক ফ্লিপফ্লপ মানে কি, n সংখ্যক বিট আছে। হ্যাঁ, যতগুলা
বিট থাকবে ততগুলো ফ্লিপ ফ্লপ আমার থাকবে। এখন যদি তিনটা বিট থাকে তাহলে ফ্লিপ ফ্লপের সংখ্যা হবে তিন, যদি চারটা বিট থাকে তাহলে ফ্লিপ ফ্লপের সংখ্যা হবে কত, চার। তো বিষয়টা হচ্ছে এটাকে যদি আমরা এন সংখ্যক ফ্লিপ ফ্লপ ধরি, হ্যাঁ এন সংখ্যক যদি ফ্লিপ ফ্লপ থাকে তা টু টু দি পাওয়ার এন সংখ্যক সংখ্যা গুনতে পারবে, অর্থাৎ এন সংখ্যক ফ্লিপ ফ্লপ টু টু দি পাওয়ার এন সংখ্যক সংখ্যা কি করতে পারবে, গুনতে পারবে। তার মানে কি, যদি আমার কাছে তিনটা বিট থাকে অর্থাৎ তিনটা ফ্লিপ ফ্লপ থাকে তাহলে সেটা কত হবে, টু টু দি পাওয়ার এন মানে টু দি পাওয়ার থ্রি মানে এইট, অর্থাৎ আটটা সংখ্যা সে গুনতে পারবে। অর্থাৎ তিনটা ফ্লিপ ফ্লপ দিয়ে আমি কয়টা সংখ্যা গুনতে পারবো, আটটা। যদি আমার কাছে চারটা বিট থাকে বা চারটা ফ্লিপ ফ্লপ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা টু দি পাওয়ার ফোর মানে ষোলো, তো ষোলোটা সংখ্যা আমি গুনতে পারবো। অর্থাৎ আমার কাছে যতগুলো সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকবে আমার তত এর দুইয়ের ঘাত বা দুইয়ের পাওয়ারের সংখ্যক সমান সংখ্যক সংখ্যা কি করতে পারবে, গুনতে পারবে। অর্থাৎ এন সংখ্যক ইনপুট বা এন সংখ্যক ফ্লিপ ফ্লপ টু দি পাওয়ার এন সংখ্যক সংখ্যা গুনতে পারে। ওকে, সো এই বিষয়টা আমরা মাথায় রাখবো যে কিভাবে আমরা কাউন্টার থেকে কাজ করতে পারি। ওকে, তো কিছুক্ষণে আমরা এই কাউন্টারের সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে যে নর্মালি কাউন্টার কত প্রকার, কাউন্টার হচ্ছে দুই প্রকার নর্মালি আমরা যদি বলি, তাহলে মধ্যে এক নম্বরে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস, আর দুই নাম্বার হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার আর একটা হচ্ছে কি, সিনক্রোনাস কাউন্টার। এই অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারকে আমরা অপর নামে রিপল কাউন্টারও বলতে পারি, রিপল। ওকে, এখন এই রিপলের আবার দুইটা পার্ট আছে, রিপল যে কাউন্টার বা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার এটাকে আবার দুই পার্ট আছে, একটা হচ্ছে আপ একটা হচ্ছে ডাউন। তো আমরা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার মানে কাউন্টারকে আমরা প্রধানত দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারকে আমরা অপর নামে রিপল কাউন্টার বলতে পারি, ওই রিপল কাউন্টার বা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিপল আপ আর একটা হচ্ছে রিপল ডাউন। ওকে, তো আমরা আরেকটা কাউন্টার হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টার, ওইটা আমরা সবগুলো সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। তবে আজকে ক্লাসে আমরা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার বা রিপল আপ কাউন্টার বা রিপল ডাউন কাউন্টার এই দুইটা কাউন্টার নিয়ে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার এই সম্পর্কে যদি জানতে চাই তো এটা সংজ্ঞা আমি দিব, তবে এই সংজ্ঞাটা আমি দেব যখন আমি এটার চিত্র আঁকবো, চিত্রটা আঁকার পরে আপনারা নিজেরাই এটার সংজ্ঞা দিতে পারবেন। ওকে, তো বিষয়টা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার কি বা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার কিভাবে কাজ করে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। তা আজকের ক্লাসে আমরা পর্ব একে, কাউন্টারের পর্ব একে আমরা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, অ্যাসিঙ্ক্রোনাস বা রিপল কাউন্টার, তো আমরা বলতেছি এই অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার বা রিপল কাউন্টার। আর নর্মালি আমরা বলতেছি কাউন্টার কি করে, কাউন্টার হচ্ছে গুনতে পারে যে কতগুলো ইনপুট পালস আছে সেগুলো গুনতে পারে। এখন এই রিপল কাউন্টারকে বা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারকে আবার দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে রিপল আপ আর একটা হচ্ছে রিপল ডাউন। তো একটাকে যদি আমরা রিপল আপ বলি, একটাকে যদি আমরা রিপল আপ বলি, তো অপরটাকে আমরা বলবো হচ্ছে রিপল ডাউন। তো রিপল আপ আর রিপল ডাউনের মধ্যে পার্থক্য কি, দেখেন আমরা বলতেছি কাউন্টার কি করতেছে, সংখ্যা গুনতে পারতেছে। এখন এন সংখ্যক ফ্লিপ ফ্লপ কত সংখ্যা গুনতে পারবে, টু দি পাওয়ার এন সংখ্যক। তো ধরেন টু দি পাওয়ার এন সংখ্যক মানে কত, আটটা, তাহলে কিভাবে গণনা করবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তাহলে বিষয়টা হচ্ছে যদি আমি এক থেকে শুরু করে আটের দিকে যাই, অর্থাৎ ছোট থেকে শুরু করে বড়র দিকে যাই, তখন তাকে আমরা বলবো রিপল আপ। অর্থাৎ রিপল আপ বলতে আমরা কি বুঝি, রিপল আপ বলতে আমরা ছোট থেকে বড় বুঝি। ছোট থেকে বড় বলতে আমরা কি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এরকম ভাবে আমরা গণনা করার জন্য যে বিষয়টা আছে সেটাকে আমরা রিপল আপ বলতে পারি। সামনে শূন্য আছে অবশ্য, আচ্ছা তো রিপল আপ মানে কি, শূন্য থেকে শুরু করে সামনের দিকে যাওয়া, অর্থাৎ ছোট থেকে শুরু করে বড় দিকে যাওয়া। আর রিপল ডাউন বলতে আমরা উল্টাটা বুঝি, অর্থাৎ বড় থেকে ছোট, বড় থেকে ছোট বলতে কি, যে এখানে আমাদের কাছে ধরেন সেভেন সিক্স ফাইভ
4 এরকম করে যদি আসি তাহলে সেই ক্ষেত্রে আমরা রিপল ডাউন কাউন্টার বলি তো রিপল আপ হচ্ছে ছোট থেকে বড় গণনা করা আর রিপল ডাউন হচ্ছে বড় থেকে ছোট গণনা করা ওকে তো আমরা প্রথমে আজকে রিপল আপ কাউন্টার সম্পর্কে জানবো তারপরে হচ্ছে রিপল ডাউন কাউন্টার সম্পর্কেও জানবো ওকে তো রিপল আপ কাউন্টার মানে হচ্ছে ছোট থেকে বড় এই কাউন্টারটা ওকে তো এখন আমরা এই কাউন্টারটা প্রথমে একটু খেয়াল করে দেখি যে বলতেছি যে আমার কাছে যতগুলা বিট থাকবে ততগুলা ফ্লিপ ফ্লপ থাকবে এবং ততটা তত ঘাত দুইয়ের ঘাতে সমান সংখ্যক সংখ্যা গুনতে পারবো ওকে তো ধরে নেই আমার কাছে তিন বিট আছে ওকে আপনারা এটাকে চার বিট বা পাঁচ বিট আপনি যদি তিন বিট এটা বলছেন তাহলে সেক্ষেত্রে চার বিট পাঁচ বিট বা দুই বিট যতগুলাই হোক না কেন আপনি করতে পারবেন তো আমরা এখন তিন বিটের জন্য রিপল আপ কাউন্টার দেখব তিন বিট রিপল আপ কাউন্টার ওকে তো বিষয়টা হচ্ছে তিন বিটের রিপল আপ কাউন্টারটা কিরকম হবে তো বিষয়টা হচ্ছে আপনার কাছে প্রথমে নর্মালি জানি যে রিপল আপ মানে কি শূন্য থেকে শুরু করে বড় দিকে দেওয়া তাহলে এখানে আমরা জিরোর জন্য তিন বিট যদি বার করি সে ক্ষেত্রে কিউ জিরো 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 এরকম পাই সেটা আমরা জানি ওয়ানের জন্য কত পাই ওয়ানের জন্য হচ্ছে জিরো জিরো ওয়ান পাই টু এর জন্য কত পাই টু এর জন্য জিরো ওয়ান জিরো পাই থ্রি এর জন্য কত পাই জিরো ওয়ান ওয়ান পাই ফোর এর জন্য কত পাই ফোর এর জন্য হচ্ছে ওয়ান জিরো জিরো এত পাই এরপরে ফাইভের জন্য কত পাই ফাইভের জন্য হচ্ছে ওয়ান জিরো ওয়ান পাই সিক্সের জন্য পাই হচ্ছে ওয়ান ওয়ান জিরো আর সেভেনের জন্য কত পাই সেভেনের জন্য পাই ওয়ান 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 এই তো এটা তো সবাই জানি যে চারটা জিরো চারটা ওয়ান দুটা জিরো দুটা ওয়ান একটা জিরো একটা ওয়ান হয় ওকে তো এটাকে যদি আমরা একটা বক্সের মধ্যে নিয়ে আসি তো আমরা জানি যদি একটা বক্সের মধ্যে নিয়ে আসি তো আমরা জানি যে কিভাবে আমরা এই জিনিসটা করেছি সো এটুকু নিয়ে আমরা এরকম সপ্তম সারণীর আগেও অনেক দেখেছি তো সেই ক্ষেত্রে আমাদের আশা করি এই সপ্তম সারণীতে কারো কোনো প্রবলেম নাই তো এটা আমরা সবাই তৈরি করতে পারবো আর এরকম থাকতেছে এখন আমাদের বিষয়টা হচ্ছে আমরা যদি এই সপ্তম সারণীটা একটু ভালো করে খেয়াল করে দেখি তাহলে খেয়াল করে দেখেন আমার প্রথমে যে কলামটা আছে এই কলামের মধ্যে প্রথমে জিরো 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 তারপরে ওয়ান 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 অর্থাৎ প্রথম চারটা জিরো পরে চারটা ওয়ান হ্যাঁ এরপরে দুটা জিরো দুটা ওয়ান এরপরে একটা জিরো একটা ওয়ান তো আমি যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আসতেছি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আসতেছি অর্থাৎ একটা কলাম রো থেকে আরেকটা রোতে আসতেছি তখন কি কি চেঞ্জ হচ্ছে নাম্বার ওয়ান এখানে কি এখানে জিরো ছিল যেমন ধরনের প্রথমটাকে দেখে দেখি এখানে জিরো ছিল এখানে ওয়ান এখানে জিরো 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 অর্থাৎ এই জিরোটা ওয়ানে পরিবর্তন হয়ে গেছে আর এই জিরোটা আনচেঞ্জ আছে তো বিষয়টা হচ্ছে কি পরিবর্তন হয়েছে জিরোটা ওয়ানে হয়েছে আবার খেয়াল করে দেখেন এই স্টেট থেকে এই স্টেটে যখন আসবেন এই ক্ষেত্রে কি হচ্ছে ওয়ানটা জিরো হয়ে যাচ্ছে জিরোটা ওয়ান হয়ে যাচ্ছে এটা আনচেঞ্জ হয়ে যাচ্ছে আবার এই স্টেট থেকে যখন এই স্টেটে আসতেছে তখন এই জিরোটা ওয়ানে পরিবর্তন হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান ঠিক থাকতেছে জিরো জিরো আনচেঞ্জ থাকতেছে এরপরে আপনি পুরোটাই ঠিক একই কথা বলতে পারবেন একটা বলতে পারবেন জিরোটা ওয়ান হয়েছে বা ওয়ানটা জিরো হয়েছে আরেকটা আনচেঞ্জ আছে এই যে দুইটা কাজ এইখানে একটা বিষয় হচ্ছে যখনই আমরা জিরোকে ওয়ান বলতেছি অর্থাৎ যখনই আমি জিরোকে ওয়ান বা ওয়ানকে জিরো বা এটাকে আমরা কমপ্লিমেন্ট করতেছি আমরা এইটাকে ফ্লিপ ফ্লপের মধ্যে বলেছিলাম এটা মানে হচ্ছে কি টগল করা অর্থাৎ একটা মান যখন তার বিপরীত মান প্রদর্শন করতেছে তখন তাকে আমরা বলি টগল হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যখনই জিরোকে ওয়ান বানাচ্ছি বা ওয়ান জিরো হয়ে যাচ্ছে জিরোটা ওয়ান হয়ে যাচ্ছে বা ওয়ানটা জিরো হয়ে যাচ্ছে তখনই তাকে আমরা কি বলি টগল বলি টগল হয়ে যাচ্ছে তো যদি কেউ বলে যে আমার কাছে ওয়ান আছে আমি এটাকে টগল করলাম তাহলে সেটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে আমার কাছে জিরো আছে সেটাকে টগল করলাম সেটা কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে অর্থাৎ জিরোকে ওয়ান এবং ওয়ানকে জিরো এইকে রূপান্তর করাকে আমরা কি বলি টগল বলি ওকে তো বিষয়টা হচ্ছে যদি আমরা টগলের সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তাহলে এরকম আরেকটা বিষয় হচ্ছে এখানে কি থাকতেছে আনচেঞ্জ বা অপরিবর্তন থাকতেছে এই যে জিরো জিরো অপরিবর্তন জিরো জিরো অপরিবর্তন বা ওয়ান ওয়ান অপরিবর্তন এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে টগল আর আনচেঞ্জ এই টগল আর আনচেঞ্জ এমন কোন ফ্লিপ ফ্লপে আছে এমন কোন ফ্লিপ ফ্লপে আছে যেটার আউটপুট শুধুমাত্র টগল অথবা আনচেঞ্জ থাকে একটু ভালো করে যদি ভেবে দেখেন বা আগে ক্লাসগুলো যদি আপনি একটু ঘেটে দেখেন তখন খেয়াল করে দেখবেন একটা ফ্লিপ ফ্লপ ছিল যেটাকে আমরা বলছিলাম হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপ যেটাকে আমরা কি বলছিলাম টগল ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপ সেই টি ফ্লিপ ফ্লপের যে সপ্তম সারণীটা ছিল একটু খেয়াল করে দেখেন সেখানে আমার ইনপুট আকারে যদি টি থাকে তখন কিউ আর কিউ বার যেটা আউটপুট ছিল
সেই ক্ষেত্রে যখন আমার টি এর মান জিরো ছিল তখন সেটা অপরিবর্তন ছিল, অপরিবর্তিত ছিল, অপরিবর্তিত ছিল অর্থাৎ আনচেঞ্জ ছিল, আর যখন ওয়ান ছিল তখন সেটাকে আমরা বলছিলাম টোল। তাই তো, খেয়াল করে দেখেন আপনার টি টি ফ্লিপটা, এই হচ্ছে টি ফ্লিপ। তো টি ফ্লিপে কখন অপরিবর্তন থাকে? যখন টি ইনপুটের মান জিরো থাকে তখন সে অপরিবর্তিত, আর টি ইনপুটের মান যখন ওয়ান থাকে তখন সে টগল করে। তো বিষয়টা হচ্ছে মনে রাখতে হবে, যখনই আমার ইনপুটের মান ওয়ান তখনই শুধুমাত্র টগল হবে, ইনপুটের মান জিরো হলে আনচেঞ্জ থাকবে অর্থাৎ পরিবর্তন হবে না। ইনপুটের মান জিরো থাকলে পরিবর্তন হবে না, ইনপুটের মান ওয়ান থাকলে পরিবর্তন হবে। ওকে, এটা মাথায় রাখবেন। তো এই কারণে যেহেতু এইখানে আমরা যে শতসাম্যটা তৈরি করতেছি এখানে কিছু কিছু জায়গায় চেঞ্জ হচ্ছে, কিছু কিছু জায়গায় টগল হচ্ছে, আর কিছু কিছু জায়গায় আনচেঞ্জ থাকতেছে, সে কারণে আমরা এই পুরো কাউন্টার এই সেকশনে আমরা যার নিয়ে কথা বলবো সেগুলো সবই হবে টি ফ্লিপ ফ্লপ। বুঝতে পারলাম? তো রেজিস্টার নিয়ে যখন কথা বলছিলাম তখন আমরা ডি ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করছিলাম, আর আজকের ক্লাসে অর্থাৎ কাউন্টার নিয়ে যখন কথা বলবো তখন আমাদের টি ফ্লিপ ফ্লপের প্রয়োজন হবে। অর্থাৎ আমরা রিপল আপ করি বা রিপল ডাউন করি সেখানে আমরা টি ফ্লিপ ফ্লপ দিয়ে জিনিসটাকে তৈরি করার চেষ্টা করব। সো আশা করি এইটুকু সবাই বুঝতে পারছেন। সো এখন আমাদের বিষয়টা হচ্ছে যে টি ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রামটা কিরকম। তো আমরা যদি এটাকে আঁকার চেষ্টা করি, ধরেন একটা টি ফ্লিপ ফ্লপ আমার কাছে আছে, এটা একটা টি ফ্লিপ ফ্লপ, এখান থেকে আমরা কি পাই? কিউ পাই, আর এখান থেকে আমরা কিউ বার পাই, এরকমই তো ছিল। আর এখানে কি ছিল? এখানে একটা ক্লক ছিল, এটাকে আমরা কি বলতেছি? ক্লক বলতেছি। ওকে, তো আমার কাছে এখানে বলছিলাম যতগুলো বিট ততগুলো ফ্লিপ ফ্লপ, এখানে ফ্লিপ ফ্লপ হলো একটা, তাহলে আমার এখানে কয় বিটের জন্য দেখতেছি? তিনটা। তাহলে অবশ্যই আমাকে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? তিনটা ফ্লিপ ফ্লপ লাগবে। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে চারটা বিট থাকতো তাহলে আমাদের এখানে কয়টা ফ্লিপ ফ্লপ থাকতো? চারটা ফ্লিপ ফ্লপ থাকতো। ওকে, তো আমাদের এখানে তিনটা ফ্লিপ ফ্লপ আছে, একটা ফ্লিপ ফ্লপ, এরপরে আর একটা ফ্লিপ ফ্লপ, আচ্ছা, তো এখন একটা বিষয় হচ্ছে যে এটাকে যদি আমরা সাজাতে চাই বা অ্যাসিঙ্ক্রোনাস যেহেতু, সে কারণে আমরা এই বিষয়টা এখান থেকে জানি যে এটি ফ্লিপ ফ্লপে ইনপুট হয় এই জায়গাটা থেকে, এটা হচ্ছে আমার ইনপুট। এখন আমাদের বিষয়টা হচ্ছে যখনই এই ইনপুটটা দিচ্ছি তখনই কিন্তু আমাকে টগল করে বিষয়টাকে আউটপুট আকারে প্রদর্শন করবে, কিন্তু কথা হচ্ছে এই আউটপুট আকারের মানটা কোথায় যাবে? মনে রাখবেন অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে এমন একটা কাউন্টার, বা সংজ্ঞাটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের, যে কোনো ফ্লিপ ফ্লপের আউটপুট কোনো ফ্লিপ ফ্লপের আউটপুট তার পরবর্তী ক্লকের সাথে সংযুক্ত থাকে। কথাটা আবার ভালো করে বুঝেন, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার কাকে বলে? কোনো ফ্লিপ ফ্লপের আউটপুট তার পরবর্তী ক্লকের সাথে সংযুক্ত থাকে। ওকে, অ্যাসিঙ্ক্রোনাস কাকে বলে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোনো ফ্লিপ ফ্লপের আউটপুট তার পরবর্তী ক্লকের সাথে সংযুক্ত থাকে তখনই তাকে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার বলে। তাহলে এই ফ্লিপ ফ্লপের আউটপুট কার সাথে সংযুক্ত হবে? তার পরবর্তী ক্লকের সাথে। তাহলে এই ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে কিউ থেকে বের হয়ে সেটা সংযুক্ত হবে কার সাথে? এই ক্লকের সাথে। এই আউটপুটটা চলে গেল কার কাছে? ক্লকের কাছে। আবার এই আউটপুটটা চলে গেল কার কাছে? এই ক্লকের কাছে। ওকে, ফাইন। তো বিষয়টা হচ্ছে দেখেন, আমরা যদি আরো দিতাম তাহলে সেই ক্ষেত্রে কি হইতো? ক্লকটা আরো কয়েকটা ক্লকের সাথে সংযুক্ত হইতো, কোনো ফ্লিপ ফ্লপের আউটপুট তার পরবর্তী ক্লকের সাথে সংযুক্ত অবস্থায় থাকতেছে। তো এখান থেকে আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে আমার আউটপুট পেয়ে যাচ্ছি। এখন এইভাবে যদি আমরা সাজাই তখনই তাকে আমরা এভাবে আমরা রিপল আপ কাউন্টার সাজাতে পারি। আচ্ছা, কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে এই ফ্লিপ ফ্লপটা তখনই টগল করে, কখন টগল করে? যখন তার ইনপুটের মান সবসময় কি থাকে? ওয়ান থাকে। জিরো থাকলে কিন্তু কি হবে না? টগল থাকবে না। সেই কারণে আমরা কি করব, এই পুরো বিষয়টাকে আমরা একটা জিনিসের মধ্যে নিয়ে আসবো, সেটা হচ্ছে যে যতগুলা ফ্লিপ ফ্লপ আছে সকল ফ্লিপ ফ্লপের মধ্যে ইনপুট আকার আমি ওয়ানকে রাখবো। ইনপুট আকার আমি কত রাখবো? ওয়ানকে রাখবো। আচ্ছা, তো ইনপুট আকার আমি কত রাখলাম? ইনপুট আকারে আমি ওয়ানকে রাখবো। কেন ওয়ানকে রাখলাম? কারণ আমরা বলতেছি টগল তখনই করবে যখন এর ইনপুটের মান ওয়ান থাকবে, সেই কারণে আমরা সকল ফ্লিপ ফ্লপের মধ্যে ইনপুট আকারে ওয়ানকে রাখলাম। দেখেন, এই ফ্লিপ ফ্লপের ইনপুটও ওয়ান, এই ফ্লিপ ফ্লপের ইনপুটও ওয়ান, এই ফ্লিপ ফ্লপের ইনপুটও ওয়ান, কিন্তু খেয়াল করে দেখেন এই ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেটা পরবর্তী ক্লকের সাথে সংযুক্ত, এই ফ্লিপ ফ্লপের যা আউটপুট সেটা হচ্ছে পরবর্তী ক্লকের সাথে সংযুক্ত। আর এই যে প্রথম ক্লকটা,
এটার সাথে একটা সংযুক্ত থাকবে, তখন তাকে আমরা বলি ক্লক ইনপুট। এখন একটা বিষয় হচ্ছে, যেহেতু এটা রিপল আপ কাউন্টার, যেহেতু এটা কি কাউন্টার, রিপল আপ কাউন্টার, সে কারণে এর ইনপুটের মানটা আমরা যখন দেব তখন ঠিক এরকম ভাবে আঁকবো। তো খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা নতুন বিষয় আমরা পাচ্ছি, সেটা কি, আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে বা হচ্ছে ফ্লিপ ফ্লপের অংশে বা রেজিস্টারের অংশে যখন আমরা ক্লক ইনপুট দিচ্ছিলাম তখন দেখছিলাম হচ্ছে ক্লক ইনপুটের মান এরকম ছিল, কিন্তু আজকে আমরা যখন রিপলটা আপ ডাউন আপের জন্য কথা বলতেছি তখন কিন্তু সেটা এরকম। অর্থাৎ আমরা এটাকে কি বলি, ক্লক পালস বলি বা ক্লক সিগন্যাল বলি। তো বিষয়টা হচ্ছে ক্লক সিগন্যালটা আবার দুইটা পার্টে ভাগ করেছিলাম, আমরা বলেছিলাম যে ক্লক সিগন্যাল দুই রকম, একটা পজিটিভ ট্রানজ্যাকশন যেখানে কোথায় যায় জিরো থেকে ওয়ানের দিকে যায়, আর একটা হচ্ছে নেগেটিভ ট্রানজ্যাকশন যেখানে ওয়ান থেকে জিরো দিকে আসে। তো বিষয়টা হচ্ছে আমরা এই যে রিপল আপ কাউন্টার ব্যবহার করতেছি এই ক্ষেত্রে আমরা নেগেটিভ ট্রানজেকশন নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব, নেগেটিভ ট্রানজেকশন। অর্থাৎ এই রিপল আপ কাউন্টারটা তখনই কাজ করবে যখনই নেগেটিভ ট্রানজেকশন ব্যবহার করবে। মানে কি, আপনি একটা ক্লক ধরে রাখছেন, প্রেস করে রাখছেন, যখন প্রেস করছেন যেই মুহূর্তে প্রেস করতেন সেই মুহূর্তে এই ক্লকটার পজিটিভ ট্রানজেকশন হয়েছে। একটা সুইচের কথা চিন্তা করে, একটা সুইচ, আপনি একটা লাইট জ্বালাচ্ছেন, সুইচটাকে অন করছেন, এই অন করার মাধ্যমে আপনি কি করলেন, লাইটের ভ্যালুটাকে জিরো থেকে ওয়ানের দিকে নিয়ে গেলেন। আবার যখন এই সুইচটাকে অফ করলেন তখনই কিন্তু সে কোথায় চলে আসলো, ওয়ান থেকে জিরোর দিকে চলে আসলো। তো এই যে যখন অন করেন তখন জিরো থেকে যে ওয়ানের দিকে যায় তখন তাকে আমরা পজিটিভ ট্রানজেকশন বলি, আবার যখন অফ করেন তখন ওয়ান থেকে জিরোর দিকে আসে তখন তাকে আমরা নেগেটিভ ট্রানজেকশন বলি। আর এই ফ্লিপ ফ্লপ মানে এই রিপল আপ কাউন্টারটা যখন নেগেটিভ ট্রানজেকশন হবে, অর্থাৎ যখন আমি ওয়ান থেকে জিরো মানে একটা জিনিস অন অবস্থায় আছে, তাকে যখন আমরা ওয়ান থেকে জিরো অবস্থানে নিয়ে যাব তখনই সেই ফ্লিপ ফ্লপটা কাজ করবে। আদারওয়াইজ যখনই জিরো থেকে ওয়ানের দিকে যাবে তখনই কিন্তু আর কাজ করবে না। সো এটাকে আমি যদি সিম্পল ভাবে বলি, আপনার আউটপুটের মান যখনই জিরো থেকে ওয়ানের দিকে যাবে তখন পরবর্তী ফ্লিপ ফ্লপের কোনো পরিবর্তন হবে না, আর যখনই আপনার আউটপুটের মান ওয়ান থেকে জিরোতে টগল হয়ে গেছে, ওয়ান থেকে জিরোতে টগল হয়ে গেছে ঠিক সে সময়, ঠিক সে সময় তার পরবর্তী ফ্লিপ ফ্লপের মান পরিবর্তন হবে। এটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তো এখানে আমরা দেখি যে আমরা এখানে দুই ধরনের ট্রানজেকশন দেখলাম, একটা পজিটিভ ট্রানজেকশন কারণ নেগেটিভ ট্রানজেকশন, আর রিপল আপ কাউন্টার নেগেটিভ ট্রানজেকশনের সময় কাজ করে। তো আমরা এখানে এটাকে নামকরণ করতে পারি, এটা হচ্ছে কিউ জিরো, এটা হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু। ওকে, নামকরণ করলাম যেহেতু আমার আউটপুট আকারে এরা আছে। এবার আমরা সবার প্রথমে যখন আসব তখন আমরা একটা বিষয় হচ্ছে যে আমরা সবসময় জানি যে যেহেতু এখানে আমার কাছে ইনপুট আকারে ওয়ান আছে, ইনপুট আকারে ওয়ান আছে, ইনপুট আকারে ওয়ান আছে, তো আমরা বলতেছি যে ক্লক ইনপুটের মান যখনই আমি ওয়ান রাখবো তখনই সেটা কি হয়, টগল হয়। সেই কারণে আমাদের বিষয়টা হচ্ছে মনে রাখবেন যে আমরা ধরে নিই যে এখানে আমাদের যারা আছে তাদের সবার আউটপুটে কত আছে, জিরো আছে, এটা হচ্ছে জিরো, এটাও হচ্ছে জিরো, আর এটার জন্য জিরো। অর্থাৎ আপনার কাছে যখনই হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ আছে এই ফ্লিপ ফ্লপের সবগুলোর জন্যই আপনি কত কত আউটপুট করে পাচ্ছেন, জিরো আউটপুট, জিরো আউটপুট, জিরো আউটপুট। অর্থাৎ আপনার কাছে এখন এই প্রথম স্টেটটা আছে, অর্থাৎ প্রথমে সবার জন্যই কত ভ্যালু আছে, জিরো ভ্যালু আছে, কারণ আমরা এখানে রিপল আপ অর্থাৎ ছোট থেকে বড় দিকে কাউন্ট করবে। তো আমরা যখন ইনিশিয়াল কোনো জায়গায় থাকি তাহলে ইনিশিয়াল জায়গায় যখন থাকে তখন সেটা কত হয়, অবশ্যই জিরো হয়। সে কারণে আমরা সবগুলোর আউটপুট আকারে কত রাখলাম, জিরো করে রাখলাম, কিউ জিরো জিরো, কিউ ওয়ানও জিরো, কিউ টুও জিরো। ওকে, এবার আমরা যখনই আমি ক্লকটাকে প্রেস করে ক্লকটাকে যখন এখন প্রেস করলাম, প্রেস যখন করলাম তখন সেটা পজিটিভ ট্রানজেকশন হলো, যখনই আমি ক্লকটাকে ছেড়ে দিলাম তখনই সেটা নেগেটিভ ট্রানজেকশন হলো, আর যখনই নেগেটিভ ট্রানজেকশন হবে তখনই কি হবে, এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে। তো বিষয়টা হচ্ছে আমরা ক্লকটার নেগেটিভ ট্রানজেকশন করলাম, অর্থাৎ অন আছে কোনো একটা সুইচ, ক্লকটাকে আমি প্রেস করে যখন ওয়ান করলাম, আবার প্রেস করে যখন ছেড়ে দিলাম, যেই মুহূর্তে ছেড়ে দিলাম সেই মুহূর্তে এই ফ্লিপ ফ্লপটার মান টগল হবে। টগল হবে বলতে এখানে জিরো ছিল, এই জিরোটা কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। ওকে, এই জিরোটা কত হয়ে গেল, ওয়ান হয়ে গেল। ওকে, আচ্ছা, তো আমরা বলতেছি যে যখনই আমার জিরো থেকে ওয়ানের দিকে যাচ্ছে, অর্থাৎ এটাকে যদি লিখে রাখি, যখনই জিরো থেকে ওয়ানের দিকে যাচ্ছে তখন সেটা কিন্তু কি থাকবে, আনচেঞ্জ থাকবে, আর যখনই ওয়ান থেকে জিরোর দিকে যাবে তখনই কিন্তু কি হবে,
পরবর্তী ফ্লিপ ফ্লপটা টগল হবে। তো বিষয়টা হচ্ছে যখনই এখানে আমি জিরো থেকে ওয়ানের দিকে যাচ্ছি, মানে ওয়ান থেকে জিরো দিকে যাচ্ছে, এই যে নেগেটিভ ফ্লিপ ফ্লপ মানে কি, নেগেটিভ ট্রানজেকশন মানে কি, ওয়ান থেকে জিরো দিকে যাওয়া, যখনই নেগেটিভ ফ্লিপ ফ্লপটা যাচ্ছে এই ক্লকের কাছে তখনই কি হচ্ছে, টগল হচ্ছে। টগল হয়ে এখানে জিরো ছিল, সেই জিরোটা কত হয়ে গেল, এটাকে আমরা যদি এরকম বক্সের আকারের মধ্যে দেখি, এরকম বক্সের আকারে যদি দেখি, এরকম বক্সের আকারে যদি দেখি, আপনাকে এই বক্সগুলো দিতে হবে না, আপনি নর্মালি আপনাদেরকে বুঝার জন্য এভাবে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে ক্লকটাই যখনই নেগেটিভ ট্রানজেকশন হচ্ছে তখনই এই জিরোটা কি হয়ে যাচ্ছে, যেহেতু ওয়ান ছিল জিরো হয়ে গেল, ওয়ান থেকে জিরো হয়ে গেল, টগল হয়ে গেল, টগল হয়ে সেটার মান কত হলো, ওয়ান হয়ে গেল, জিরো ছিল এখন ওয়ান হয়ে গেল। কিন্তু এইখানে আগের মান কত ছিল, জিরো ছিল, এখন কত হয়েছে, ওয়ান হয়েছে, জিরো থেকে ওয়ান হয়েছে। তাহলে পরবর্তী ক্লকের মান এটার কি হবে, আনচেঞ্জ থাকবে। আর এখানে যেহেতু যে মান আছে সেই মানটি প্রদর্শিত হচ্ছে, তার মানে এটাও কি থাকতেছে, আনচেঞ্জ হচ্ছে। টগল তখনই হবে যখন ওয়ান থেকে জিরো দিকে যাবে। তাহলে এখন দেখেন এখন আর কি অবস্থায় আছে, এখন জিরো জিরো ওয়ান অবস্থায় আছে। জিরো জিরো ওয়ান মানে হচ্ছে আমরা এখন এই অবস্থানে চলে আসছি। এবার আমি আবার ক্লকটাকে প্রেস করে ছেড়ে দিলাম, অর্থাৎ নেগেটিভ ট্রানজেকশন করলাম। যখনই নেগেটিভ ট্রানজেকশন হচ্ছে তার আমরা কি বলতেছি, নেগেটিভ ট্রানজেকশন হওয়ার মানে কি, ওয়ান থেকে জিরো দিকে আসা, তখনই এই ফ্লিপ ফ্লপটা কি হবে, ওয়ান থেকে জিরো দিকে আসা, টগল হবে। তাহলে জিরো ছিল, ওয়ান ছিল, ওয়ানটা এখন কত হয়ে গেল, জিরো হয়ে গেল, ওয়ান ছিল জিরো হয়ে গেছে, ওয়ান ছিল জিরো হয়ে গেছে। তাহলে পরবর্তী ফ্লিপ ফ্লপটা কি হবে, টগল হবে। ওয়ান থেকে যখন জিরো হয়ে যাবে এই ক্ষেত্রে, মানে এই আউটপুটটা যখনই ওয়ান থেকে জিরো হয়ে যাবে তখনই পরবর্তীটা টগল হবে, কিন্তু যখনই জিরো থেকে ওয়ানের দিকে আসবে তখন পরবর্তী ফ্লিপ ফ্লপটা টগল হবে না, আনচেঞ্জ থাকবে। তাহলে যখনই আমার এখানে আগে ছিল কত, ওয়ান ছিল, এখন সেটা কত হয়ে গেল, জিরো হয়ে গেল, তাহলে এই ফ্লিপ ফ্লপটা টগল হবে। টগল হয়ে এই জিরোটার মান কত হয়ে যাবে, টগল হওয়া মানে জিরো থেকে ওয়ান হয়ে যাওয়া। এখন এই আউটপুটটার মান কত হয়েছে, জিরো থেকে ওয়ান হয়েছে, তাহলে পরবর্তী ফ্লিপ ফ্লপটা কি থাকবে, আনচেঞ্জ থাকবে। তার মানে পরবর্তী ফ্লিপ ফ্লপের আউটপুটের মান জিরোই থাকবে। তাহলে এখন দেখেন কি অবস্থায় আছে, এখন জিরো ওয়ান জিরো এই অবস্থায় আছে। তাহলে যে জিরো ওয়ান জিরো এই অবস্থায় পেয়ে গেলাম। এবার আমি আবার ক্লকটাকে প্রেস করে ছেড়ে দিলাম, নেগেটিভ ট্রানজেকশন হলো, নেগেটিভ ট্রানজেকশন হওয়ার কারণে আবার জিরোটা কি হয়ে গেল, ওয়ান হয়ে গেল, তাই না, জিরোটা কি হয়ে গেল, ওয়ান হয়ে গেল। খেয়াল করে দেখেন জিরোটা ওয়ান হয়েছে। তাহলে পরবর্তী ফ্লিপ ফ্লপে কি থাকবে, আনচেঞ্জ অবস্থায় থাকবে, তার মানে এর মান ওয়ানই থাকবে। আর যেহেতু এখানে ওয়ানটা জিরো হয় নাই, তাহলে পরবর্তীটাও কি হবে না, টগল হবে না, তাহলে পরবর্তী মানটা জিরোই প্রদর্শিত হবে। তাহলে এখন খেয়াল করে দেখেন এখন কি অবস্থায় আমি পাচ্ছি, জিরো ওয়ান ওয়ান, এই যে জিরো ওয়ান ওয়ান এই অবস্থানটা পেয়ে গেলাম। এবার আমি আবার ক্লকটাকে প্রেস করলাম, ক্লকটাকে প্রেস করে ছেড়ে দিলাম, অর্থাৎ নেগেটিভ ট্রানজেকশন করলাম। নেগেটিভ ট্রানজেকশন মানে জিরো থেকে ওয়ান করা, অর্থাৎ এই ফ্লিপ ফ্লপটা টগল হবে। এই ফ্লিপ ফ্লপ যদি টগল হয় তাহলে সেই ক্ষেত্রে এই ওয়ানটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। টগল হওয়া মানে ওয়ানটা জিরো হয়ে যাওয়া। তাহলে ওয়ান যেহেতু জিরো হয়েছে তাহলে পরবর্তী ফ্লিপ ফ্লপটাও কি হবে, এই ওয়ানটা জিরো হয়ে গেছে, তাহলে পরবর্তী ফ্লিপ ফ্লপটাও টগল হবে। তাহলে পরবর্তী ফ্লিপ ফ্লপটা যদি টগল হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়ানটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আবার ওয়ান জিরো হয়ে গেছে, তাহলে পরবর্তী ফ্লিপটাও কি হবে, টগল হবে। তো এখন আমি যদি পরবর্তী ফ্লিপটা টগল পাই তাহলে সেই ক্ষেত্রে এই ওয়ানটা কত পাবো, জিরো, মানে এই জিরোটা কত পাবো, ওয়ান পাবো, তাই না, জিরো ওয়ান, জিরোটা ওয়ানের পরিবর্তন হয়ে গেল। এখন কি অবস্থা পাচ্ছি, ওয়ান জিরো জিরো, এই যে ওয়ান জিরো জিরো এই অবস্থা পাচ্ছি। তাহলে এই অবস্থা আমরা পেয়ে গেলাম। যাই হোক, এবারে আমরা আবার ক্লকটাকে প্রেস করলাম, ক্লকটাকে প্রেস করে ছেড়ে দিলাম। ক্লকটাকে প্রেস করে যখন ছেড়ে দিলাম তখন আবার কি হলো, নেগেটিভ ট্রানজেকশন হলো। নেগেটিভ ট্রানজেকশন হওয়া মানে জিরোটা কি হয়ে যাওয়া, ওয়ানে পরিবর্তন হয়ে যাওয়া। তাহলে জিরোটা কত পরিবর্তন হয়ে গেল, ওয়ানে পরিবর্তন হয়ে গেল। জিরোটা যদি ওয়ানে পরিবর্তন হয় তাহলে সেটা কি অবস্থায় থাকে, পরবর্তী ফ্লিপ ফ্লপটা আনচেঞ্জ অবস্থায় থাকে। তাহলে আনচেঞ্জ হয়ে যাওয়া মানে জিরোই থাকা, আর এখানে যেহেতু আনচেঞ্জ ছিল তাহলে পরবর্তীটাও আনচেঞ্জ থাকবে। তাহলে এখান থেকে আমরা ওয়ান জিরো ওয়ান পাচ্ছি, তাহলে ওয়ান জিরো ওয়ান পাইলাম। এবারে আমি আবার ক্লকটাকে প্রেস করে আবার ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে এই ফ্লিপ ফ্লপটা টগল হলো। এই ফ্লিপ ফ্লপ টগল হয়ে যাওয়া মানে হচ্ছে ওয়ানটা জিরোতে রূপান্তরিত হয়ে গেল। ওয়ানটা যখন জিরোতে পরিবর্তন হয়ে গেল তখনই পরবর্তী ফ্লিপ ফ্লপটা টগল হবে। পরবর্তী ফ্লিপ ফ্লপটা যদি টগল হয় তাহলে জিরোটা কত পরিবর্তন হবে, ওয়ানে পরিবর্তন হবে। আমরা জানি জিরো থেকে ওয়ান পরিবর্তন হলে পরবর্তী ফ্লিপ ফ্লপটা আনচেঞ্জ থাকে। তো সেই ক্ষেত্রে এটা আর কি হবে না, এটার আউটপুটের মান আর পরিবর্তন হবে না। তাহলে এখানে আমার প্রদর্শিত হবে ওয়ান ওয়ান জিরো, ওয়ান ওয়ান জিরো প্রদর্শিত হলো। এবারে আমি আবার ক্লকটাকে প্রেস করলাম, ছেড়ে দিলাম। এবারে খেয়াল করে দেখেন কি হচ্ছে, ছেড়ে দেওয়ার সাথে সাথেই এইটা টগল হচ্ছে। টগল হয়ে যাওয়া মানে জিরো থেকে ওয়ান পরিবর্তন হয়ে যাওয়া,
ওয়ান আউটপুট দেখালো, কিন্তু এখানে জিরো থেকে ওয়ান পরিবর্তন হয়েছে দেখে পরবর্তীটা আনচেঞ্জ থাকবে, অর্থাৎ এর মান ওয়ানই থাকবে। আর যেহেতু এটা মান ওয়ানই রয়ে গেছে তাহলে এর মানও আনচেঞ্জ অবস্থা থাকবে, অর্থাৎ ওয়ানই থাকবে। তাহলে এখন কি অবস্থা পাচ্ছি, ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 পাচ্ছি, যেটা হচ্ছে আমার এই অবস্থান। তো খেয়াল করে দেখেন আমরা পুরোটা কিন্তু রূপান্তরিত করে ফেললাম। তো বিষয়টা হচ্ছে আমি অষ্টমবার যখন ক্লকটা প্রেস করলাম তখন আমরা এরকম ভাবে পাচ্ছি। এবারে আমার প্রশ্ন হচ্ছে যখনই আমি আরেকবার ক্লকটাকে প্রেস করব, ধরে নেন আমি আবার ক্লকটাকে প্রেস করলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, এই ওয়ানটা কি হয়ে যাবে, আবার জিরোতে রূপান্তরিত হয়ে যাবে, মানে আবার টগল হবে। যেহেতু ওয়ানটা জিরোতে পরিবর্তন হয়ে গেছে তাহলে পরবর্তীটাও টগল হবে, পরবর্তী টগল হলেও সেটাও কত হয়ে যাবে, ওয়ানটা জিরোতে রূপান্তরিত হয়ে যাবে। যেহেতু এটা ওয়ানটা জিরোতে রূপান্তরিত হয়ে গেছে, এটাকে যদি আমি বলতেছি ওয়ান থেকে জিরোতে রূপান্তরিত হয়ে গেছে তাহলে পরবর্তীটাও কি হবে, টগল হবে, টগল হয়ে ওয়ানটা জিরোতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এখন আবার কোন অবস্থায় ফিরে আসছি, জিরো জিরো জিরো, অর্থাৎ এই ওয়ান 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 এর পরবর্তী অবস্থানটা কোথায়, আবার জিরো জিরো জিরোতে। তাহলে আমি যতবারই ক্লক প্রেস করব ততবারই কিন্তু জাস্ট আমাকে এই বিষয়টাই বারবার বারবার এইটা সিঙ্ক্রোনাস হিসেবে বা হচ্ছে এটাকে আমরা বারবার বারবার আর এই জিনিসটা প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ একই জিনিস বারবার প্রদর্শিত হয়ে আসতেছে বা সিকোয়েন্স অনুযায়ী সেই জিনিসটা আমরা সাজাতে পারতেছি। তাহলে এই গেল হচ্ছে আপনার রিপল আপ কাউন্টার। তো আমরা বলতেছি রিপল আপ কাউন্টার কখন কাজ করে, যখনই জিরোটা ওয়ানে পরিবর্তন হবে তখনই আনচেঞ্জ, যখনই ওয়ানটা জিরোতে পরিবর্তন হবে তখনই টগল হবে। আর এটা সবসময় নেগেটিভ ট্রানজেকশনের মধ্যে ব্যবহার করা হয়, অর্থাৎ যখনই ক্লকের ভ্যালু আপনার ওয়ান থেকে জিরোর দিকে চলে যাচ্ছে তখনই এই ভ্যালুটা টগল হবে। আর এই ভ্যালুটা যদি টগল হয়, যদি সেটা জিরো থেকে ওয়ানে পরিবর্তন হয় তাহলে পরবর্তী ফ্লিপফ্লপটা আনচেঞ্জ থাকবে, কিন্তু এই ফ্লিপফ্লপে যদি আমার আউটপুটের মান ওয়ান থেকে জিরোতে টগল হয় তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী ফ্লিপফ্লপটাও টগল হবে। খুবই সিম্পল, জিরো থেকে ওয়ানে গেলে আনচেঞ্জ, ওয়ান থেকে জিরো গেলে টগল। তাহলে আমরা এই বিষয়টা সম্পূর্ণভাবেই রিপল আপ কাউন্টারে বুঝতে পারলাম। তাহলে সেম একইভাবে যদি আমরা রিপল ডাউন কাউন্টারের দিকে আসি, তো রিপল ডাউন কাউন্টার কি, একই বিষয় দেখবো, তিন বিটের রিপল ডাউন কাউন্টার। রিপল ডাউন কাউন্টার সে কি করবে, সে হচ্ছে বড় থেকে ছোট কাউন্ট করবে, বড় থেকে ছোট কাউন্ট করবে। তাহলে সেই ক্ষেত্রে কিছু জিনিস পরিবর্তন হবে, যেমন এই ক্ষেত্রে এই ফ্লিপ এই শর্ত সারণিটা একটু পরিবর্তন হবে, কারণ হচ্ছে আমরা এইখানে ফ্লিপ শর্ত সারণিটা এমনভাবে তৈরি করছি যেখানে জিরো থেকে সেভেনের দিকে গেছে, কিন্তু এখন আমরা এমনভাবে করবো যেহেতু বড় থেকে ছোট তাহলে সবার প্রথমে আমার বড়টা থাকবে, অর্থাৎ কিউ টু কিউ ওয়ান আর কিউ জিরো, এদের জন্য একটা কি আঁকতেছি, এদের জন্য একটা শর্ত সারণি তৈরি করতেছি। তো এখান থেকে যদি শর্ত সারণি তৈরি করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটাই তো কাউন্ট করবে, কারণ তিন বিটের জন্য কয়টা কাউন্ট করে, আটটা কাউন্ট করে, সেজন্য এখানে আমরা আটটা কাউন্ট করলাম। এবারে এখানে সাত, এটাকে ছয়, এটাকে পাঁচ, এটাকে চার, এটাকে তিন, এটাকে দুই, এটাকে এক, এটাকে জিরো। তো সাতের জন্য হয় ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান জিরো, ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো জিরো, তারপরে জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান জিরো, জিরো জিরো ওয়ান আর জিরো জিরো জিরো। এভাবেই তো আমরা জিনিসটাকে রূপান্তরিত করতে পারি। ওকে, তো আমরা এবার রিপল ডাউন কাউন্টারের কথা বলছি, সেভেন থেকে জিরো দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে রিপল ডাউন কাউন্টারের ক্ষেত্রে মনে রাখতে হবে একটা বিষয়, সেটা কি, দেখেন কিছুক্ষণ আগে যখন আমরা রিপল আপ কাউন্টারের কথা বলছিলাম তখন আমরা বলছিলাম ক্লকে নেগেটিভ ট্রানজেকশন যখন হবে তখন এই বিষয়টা ব্যবহার করা হবে। রিপল ডাউন আর রিপল আপের মধ্যে পার্থক্য হচ্ছে রিপল আপ কাউন্টার নেগেটিভ ট্রানজেকশনের সময় ব্যবহার করা হয় আর রিপল ডাউন কাউন্টার পজিটিভ ট্রানজেকশনের সময় ব্যবহার করা হয়। পজিটিভ ট্রানজেকশন মানে হচ্ছে এখন আমার ক্লকের মান এরকম হবে, অর্থাৎ যখনই আমি ক্লকটাকে প্রেস করে জিরো থেকে ওয়ানের দিকে নিয়ে যাব তখনই সেটা কি পরিবর্তন হবে, তখনই সেটা পরিবর্তন হবে, আদারওয়াইজ সেটা পরিবর্তন হবে না। তাহলে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম রিপল আপে জিরোটা যখন ওয়ানে পরিবর্তন হয়ে যাচ্ছে তখন আনচেঞ্জ, কিন্তু যখন ওয়ানটা জিরোতে রূপান্তরিত হয়ে যাচ্ছে তখনই টগল হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এইটার মান পরিবর্তন হবে কখন, যখনই জিরোটা ওয়ানে পরিবর্তন হবে তখনই কি হবে, টগল হবে। যেহেতু পজিটিভ ট্রানজেকশন হচ্ছে তো জিরোটা ওয়ানে পরিবর্তন হচ্ছে তখনই টগল হবে, আর যখন ওয়ানটা জিরোতে রূপান্তরিত হয়ে যাচ্ছে তখনই সেটা কি থাকবে, আনচেঞ্জ অবস্থায় থাকবে। তো
ক্লকের ভ্যালু যখনই আপনি কি করতেছেন পজিটিভ ট্রানজিশন ব্যবহার করতেছেন তখনই সেটা টগল হবে, মানে পজিটিভ ট্রানজিশন যখন হবে তখনই টগল হবে, নেগেটিভ ট্রানজিশনের সময় আনচেঞ্জ থাকবে। অর্থাৎ জিরোটা ওয়ানে পরিবর্তন হলে টগল হবে, কিন্তু ওয়ানটা জিরোতে পরিবর্তন হলে সেটা কি হবে না, আনচেঞ্জ অবস্থায় থাকবে। তো এখানে আমরা ইনিশিয়াল ভ্যালু হিসেবে আমি কত ধরবো, আমি ইনিশিয়াল ভ্যালু হিসেবে সবগুলোর জন্য আউটপুট আকারে ওয়ান ধরবো, কারণ কি এখানে রিপল ডাউন কাউন্টার ব্যবহার করা হচ্ছে, তাই রিপল ডাউন কাউন্টারের মধ্যে আমরা ইনিশিয়াল ভ্যালু সবগুলা ওয়ান থাকবো, কারণ বড় থেকে ছোট, তাহলে বড় সংখ্যা জিরো আর ওয়ানের মধ্যে বড় সংখ্যাকে ওয়ান, তাহলে আমরা ওয়ান থেকে কাউন্ট করা শুরু করবো। ওকে, তো এখন আমাদের বিষয়টা হচ্ছে ক্লকের মধ্যে আমরা যখনই পজিটিভ ট্রানজাকশন করতেছি, ক্লকটাকে যখনই প্রেস করতেছি তখনই এটা টগল হবে, আদারওয়াইজ সেটা টগল হবে না। তো আমরা জানি টগল হলে কি হয়, ওয়ানটা জিরোতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমরা প্রথমে এই ইনপুটের ক্ষেত্রে, এই ক্লক পালসের ক্ষেত্রে আমি প্রথমেই ক্লকটাকে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে টগল হলো, কারণ কি পজিটিভ ট্রানজিশন হলো, পজিটিভ ট্রানজিশন হওয়া যাওয়া মানে কি জিরোটা ওয়ানে রূপান্তরিত হয়ে গেছে, জিরোটা যখন ওয়ানে পরিবর্তন হবে তখনই টগল হবে, তাহলে এই ফ্লিপ ফ্লপে আউটপুটটা টগল হবে, টগল হয়ে জিরোটা ওয়ানটা কিছু পরিবর্তন হবে, ওয়ানটা জিরোতে রূপান্তরিত হয়ে যাবে। যখনই আমি ওয়ানটা জিরোতে রূপান্তরিত করলাম তাহলে পরবর্তী ফ্লিপ ফ্লপে কি চেঞ্জ হবে না আনচেঞ্জ থাকবে, খেয়াল করে দেখেন, এটার আউটপুট ওয়ান ছিল এখন জিরো হয়ে গেছে, ওয়ান থেকে জিরোতে পেয়েছি, তাহলে কি হবে পরবর্তী ফ্লিপ ফ্লপটা আনচেঞ্জ থাকবে। তাহলে আনচেঞ্জ থাকলে এটার আউটপুটও ওয়ান, আর এটা যেহেতু আনচেঞ্জ তাহলে এটাও আনচেঞ্জ, এটার আউটপুটও ওয়ান প্রদর্শিত হবে, অর্থাৎ ওয়ান ওয়ান জিরো প্রদর্শিত হচ্ছে। তাহলে ওয়ান ওয়ান জিরো প্রদর্শিত হওয়া মানে আমরা এরকম এই স্টেটটা পাইয়া গেলাম। এবার আমি আবার ক্লকটাকে প্রেস করলাম, আবার যখন ক্লকটাকে প্রেস করলাম তখন কি হচ্ছে, জিরোটা ওয়ানে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না, টগল হচ্ছে, কারণ কি জিরো থেকে ওয়ানে রূপান্তরিত করতেছি, পজিটিভ ট্রানজিশন হচ্ছে, তো সাথে সাথে কি হয়ে যাবে, এটা টগল হবে, টগল হয়ে জিরোটা ওয়ানে পরিবর্তন হবে, যেহেতু জিরোটা ওয়ানে পরিবর্তন হয়ে গেছে এটার আউটপুট, এটার আউটপুট এটার ইনপুট হিসেবে ব্যবহার করা হচ্ছে ক্লকের জন্য। তাহলে সেই ক্ষেত্রে এই ক্লকের কাছে কি হচ্ছে, ওয়ানটা মানে পজিটিভ ট্রানজেকশন হচ্ছে জিরো থেকে ওয়ানের দিকে চলে যাচ্ছে, সেই কারণে এই ফ্লিপ ফ্লপের টগল হবে, টগল হয়ে এই ওয়ানটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি দেখতেছি, ওয়ানটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে পরবর্তী ফ্লিপ ফ্লপ কি হবে, আনচেঞ্জ থাকবে, তাহলে আনচেঞ্জ থাকা মানে এর আউটপুট ওয়ানই থাকবে। তাহলে খেয়াল করে দেখেন এই ক্ষেত্রে আমরা কি মান পাচ্ছি, এই ক্ষেত্রে মান পাচ্ছি ওয়ান জিরো ওয়ান, তাহলে এই যে ওয়ান জিরো ওয়ান পাইলাম, গেল। এবারে আমরা আবার ক্লকটাকে প্রেস করলাম, আবার পজিটিভ ট্রানজেকশন হলো, পজিটিভ ট্রানজেকশন হওয়ার সাথে সাথে এই ওয়ানটা পরিবর্তন হয়ে গেল জিরোতে, আর যখনই ওয়ানটা জিরোতে পরিবর্তন হবে তখনই সেটা কি অবস্থায় থাকবে, আনচেঞ্জ অবস্থায় থাকবে, অর্থাৎ এই ফ্লিপফ্লপে কোনো পরিবর্তন আসবে না, যেহেতু এই ফ্লিপফ্লপে কোনো পরিবর্তন আসতেছে না তাহলে এই ফ্লিপফ্লপের মানও সেম থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি মান পাচ্ছি, ওয়ান জিরো জিরো, তাহলে এই যে ওয়ান জিরো জিরো এই মানটাও পেয়ে গেলাম। এবারে আমি আবার ক্লকটাকে প্রেস করলাম, আবার যখন ক্লকটাকে প্রেস করব তখন জিরোটা কোথায় পরিবর্তন হবে, ওয়ানে পরিবর্তন হবে, তার মানে পরবর্তীটাও টগল হয়ে জিরোটা ওয়ানে পরিবর্তন হবে, তার মানে পরবর্তীটাও যেহেতু জিরোটা ওয়ানে পরিবর্তন হয়েছে তাহলে এই ক্ষেত্রেও টগল হবে, টগল হয়ে ওয়ানটা জিরোতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন কি পাচ্ছি, জিরো ওয়ান ওয়ান পাচ্ছি, তাহলে জিরো ওয়ান ওয়ান পেয়ে গেলাম। এবার আমি আবার ক্লকটাকে প্রেস করলাম, ক্লকটাকে প্রেস করার সাথে সাথে প্রতিটি ট্রানজাকশন হচ্ছে, প্রতিটি ট্রানজাকশন হয়ে যাওয়া মানে ওয়ানটা জিরোতে রূপান্তরিত হওয়া হয়ে যাওয়া, তাহলে ওয়ানটা জিরোতে জিরোতে রূপান্তরিত হয়ে যায়, তাহলে পরবর্তী ফ্লিপ ফ্লপটা আনচেঞ্জ থাকবে, তাহলে এটা আনচেঞ্জ অবস্থায় আছে, অর্থাৎ ওয়ানই থাকতেছে, এই ওয়ানটা যেহেতু আনচেঞ্জ তাহলে এটাও আনচেঞ্জ অবস্থায় থাকতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে ভ্যালুটা কত হচ্ছে, জিরো ওয়ান জিরো, তাহলে এটাও কি আনচেঞ্জ বা এটা হচ্ছে পেয়ে গেলাম। এবার আমি আবার ক্লকটাকে প্রেস করলাম, আবার যখন ক্লকটাকে প্রেস করব তখন এই জিরোটা কোথায় পরিবর্তন হয়ে যাবে, ওয়ানে পরিবর্তন হয়ে যাবে, যেহেতু জিরোটা ওয়ানে পরিবর্তন হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে এই ফ্লিপ ফ্লপটাও কি হবে, টগল হবে, টগল হয়ে যাওয়া মানে জিরো ওয়ানটা জিরোতে রূপান্তরিত হয়ে যাওয়া, এই ক্ষেত্রে ওয়ানটা যেহেতু জিরোতে রূপান্তরিত হয়ে গেছে তাহলে পরবর্তীটা আনচেঞ্জ থাকবে, তাহলে এই ক্ষেত্রে আমার আউটপুট জিরো, এই ক্ষেত্রে জিরো, এই ক্ষেত্রে ওয়ান, তাহলে জিরো জিরো ওয়ান পাচ্ছি, এই হচ্ছে আমার আনসার। এবার আমি আবার ক্লকটাকে প্রেস করলাম, আবার যখন ক্লকটাকে প্রেস করলাম তখন আবার ওয়ানটা কিছু পরিবর্তন হয়ে গেল, জিরোতে পরিবর্তন হয়ে গেল, আর যখন ওয়ানটা জিরোতে পরিবর্তন হবে তখন বাকি ফ্লিপ ফ্লপটাও আনচেঞ্জ থাকবে। তাহলে এখন আমার স্টেটটা কিরকম দাঁড়াচ্ছে, জিরো জিরো জিরো, অর্থাৎ এই জিরো 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 পেয়ে গেলাম, তাহলে এই ফ্লিপ ফ্লপটা সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেল। এখন আবারও যদি আমি ক্লকটাকে প্রেস করি তাহলে কি হবে, ক্লকটাকে প্রেস করার পরবর্তীতে এই ওয়ানটা জিরোটা ওয়ানে পরিবর্তন হয়ে যাবে, যেহেতু জিরো ওয়ান পরিবর্তন হয়েছে তাহলে পরবর্তীটা টগল হয়ে জিরোটা ওয়ানে পরিবর্তন হবে, তাহলে এটাও পরিবর্তন হয়ে জিরোটা ওয়ানে পরিবর্তন হবে, অর্থাৎ আমি আবার প্রথম থেকে পাচ্ছি, অর্থাৎ দেখেন এটা আবার সিকোয়েন্স অনুযায়ী আবার প্রথমে চলে গেল।
তাহলে বারবার যখন আমি ক্লকটাকে প্রেস করব বারবার কিন্তু এই মানগুলাই প্রদর্শিত হবে। এটা হচ্ছে 3 বিটের জন্য। আপনি চাইলে 4 বিটের জন্য করবেন, 4 বিটের জন্য পাবেন, 4 বিটের ক্ষেত্রে এখানে 16টা সংখ্যা গুণতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে নরমালি আমরা এই ফ্লিপ ফ্লপটা মানে এই রিপল আপ এবং রিপল ডাউন কাউন্টার যদি 3 বিটের জন্য হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কয়টা সংখ্যা গণনা করতে পারবো, 8টা সংখ্যা গণনা করতে পারবো। এই হচ্ছে আপনাদের আজকের বিষয়। তো আশা করি যারাই আজকের ক্লাসটা প্রথম থেকে করেছেন বা প্রথম থেকে দেখেছেন তারা সবাই বিষয়টা একটু ভালো করে বুঝতে পারছেন, কারণ খুবই সিম্পল বিষয়, খুবই যে কঠিন কিছুই না, সিম্পল একটা বিষয়। শুধুমাত্র মাথায় রাখবেন যে রিপল আপের মধ্যে নেগেটিভ ট্রানজেকশন আর রিপল ডাউনের ক্ষেত্রে পজিটিভ ট্রানজেকশন সময় পরিবর্তন হয়, টগল হয়। তো ইনশাল্লাহ বাকি ক্লাসগুলো বাকি ক্লাসে আপনাদের পরবর্তী কাউন্টার নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের ক্লাসে অ্যাসিঙ্ক্রোনাস নিয়ে আলোচনা করছে, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের সিঙ্ক্রোনাস কাউন্টার নিয়ে আলোচনা করা হবে এবং আরও কিছু কাউন্টার বিষয় নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।